আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সমান্তরাল পাত ধারক। তোমরা যে এখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা কথা বলবো অপরিবাহী নিয়ে। আমরা সবাই জানি যে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপরিবাহী, একটা হচ্ছে পরিবাহী এবং আরেকটি হচ্ছে অর্ধপরিবাহী। আমরা অর্ধপরিবাহী এবং পরিবাহী সম্পর্কে বেশ ভালো জানি, তো আজকে আমরা মূলত আলোচনা করব অপরিবাহী নিয়ে। অপরিবাহী বিষয়টির সঙ্গেও তোমরা বেশ ভালো পরিচিত, তবু এই বিষয়টি নিয়ে আজকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে পরমাণু গঠন থেকে আমরা মানে পরমাণু গঠন বলতে আমরা কী বুঝি। পরমাণু গঠনের মধ্যে আমরা পড়েছি যে প্রত্যেকটি পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অর্থাৎ অরবিটে ঘূর্ণায়মান থাকে হচ্ছে ইলেকট্রন। এবং আমরা সবাই জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজিটিভ। এই যে ইলেকট্রনগুলো চারিদিকে মানে ঘূর্ণায়মান আসে, তো যে সকল পদার্থের মধ্যে এই মুক্ত ইলেকট্রন থাকে তারাই হচ্ছে তড়িৎ পরিবাহী। কিন্তু আমরা জানি যে অপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, এ কারণে কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো এই অপরিবাহী পদার্থের মধ্যে বিশেষ কিছু অপরিবাহী আছে যাদেরকে তড়িৎ ক্ষেত্রে কাছাকাছি আনলে তড়িৎ ক্ষেত্রের দিকে এই পদার্থগুলোর যে মানে ধনাত্মক আয়ন আছে, অর্থাৎ ধনাত্মক আয়ন বলতে আমরা কি বলছি, এখানে প্রোটন মানে প্রোটনগুলো বা ধনাত্মক চার্জগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে সরে যায় এবং ইলেকট্রনগুলো বা ঋণাত্মক চার্জগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরে যায়, যার ফলে এই পদার্থের এক পাশে ধনাত্মক চার্জ এবং অপর পাশে ঋণাত্মক চার্জগুলো পুঞ্জীভূত হয় বা কি হয় সঞ্চিত হয়, যার ফলে এই পদার্থটি একটা তড়িৎ দ্বিমেরুর ন্যায় আচরণ করে। এই ঘটনাকে বলা হয় পোলারায়ন। তো যে সকল অর্ধপরিবাহী এই পোলারায়ন ঘটায় বা তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি আনলে যাদের মধ্যে পোলারায়ন ঘটে তাদেরকে আমরা বলবো ডাইইলেকট্রিক। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অপরিবাহীর মধ্যে সবাই কিন্তু ডাইইলেকট্রিক না, শুধু শুধু মানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি যাদেরকে আনলে যারা পোলারায়ন ঘটায় শুধুমাত্র তাদেরকে আমরা বলতে পারবো ডাইইলেকট্রিক। সুতরাং আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল ডাইইলেকট্রিক কিন্তু অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয়। বিষয়টি সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। আবার এই যে আমরা ডাইইলেকট্রিকের কথা বললাম, এই ডাইইলেকট্রিক আবার দুই প্রকার, কতগুলো পোলার ডাইইলেকট্রিক এবং কতগুলো হচ্ছে অপোলার বা নন পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, অপোলার ডাইইলেকট্রিক কোনগুলো আর হলো পোলার ডাইইলেকট্রিক কোনগুলো। তো পোলার ডাইইলেকট্রিক হচ্ছে মানে যে সকল পদার্থকে তড়িৎ ক্ষেত্রের কাছে আনলে একটা স্থায়ী দ্বিমেরুর সৃষ্টি হয়, অর্থাৎ দ্বিমেরু যে গঠিত হয় এটা স্থায়ী হয়ে যায়, এই ধরনের পদার্থগুলোকে বলা হয় পোলার ডাইইলেকট্রিক। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পানি, আমরা বলতে পারি NH3 অর্থাৎ অ্যামোনিয়া, এই সমস্ত পদার্থ একদম কি বল পদার্থ যেটা বলে পোলার ডাইইলেকট্রিক পদার্থ, অর্থাৎ এরা স্থায়ী দ্বিমেরু সৃষ্টি করে। আবার অপোলার ডাইইলেকট্রিক বলতে আমরা তাদের বুঝি, যেমন আমরা বলতে পারি আর্গন, আমরা বলতে পারি অক্সিজেন, এরা কিন্তু স্থায়ী দ্বিমেরু তৈরি করে না, সুতরাং এদেরকে আমরা বলতে পারি হচ্ছে অপোলার ডাইইলেকট্রিক পদার্থ। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অপোলার ডাইইলেকট্রিক পদার্থ এবং পোলার ডাইইলেকট্রিক পদার্থ এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। আবার অপরিবাহী এবং ডাইইলেকট্রিক তাদের মধ্যে যে একটা পার্থক্য আছে, অর্থাৎ সব ধরনের পরিবাহীকে কিন্তু দুঃখিত সব ধরনের অপরিবাহীকে আমরা ডাইইলেকট্রিক বলতে পারবো না, এটাও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ধাপে দিয়ে যাবো। আমাদের পরবর্তী যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। আমরা এই পূর্ববর্তী ক্লাসে ধারক নিয়ে আলোচনা করেছি যে দুটি পরিবাহী পাতকে পাশাপাশি রেখে মাঝখানে একটা অপরিবাহী বা অন্তরক পদার্থ রেখে বৈদ্যুতিক চার্জ হিসেবে শক্তি সঞ্চয় করে রাখার যে কৌশল তাদেরকে বলা হয় ধারক, এখানেও তার ব্যতিক্রম নয়। তবে এটি একটা স্পেশাল ধারক যেটাকে আমরা বলি সমান্তরাল পাত ধারক। এখানে দুই পাশে দুইটা সমান সমান একই আকৃতির এবং একই ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা পাত আমরা সমান্তরালভাবে স্থাপন করব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পাত এবং এখানে একটা পাত, দুইটা পাত এবং পাত দুটার ক্ষেত্রফল একই। আমরা ধরে নিচ্ছি যে উভয় পাতের ক্ষেত্রফল হচ্ছে এই, অর্থাৎ এটার ক্ষেত্রফল এই এবং এটার ক্ষেত্রফল এই, এবং এই পাতের মধ্যবর্তী দূরত্ব আমরা বলবো হচ্ছে ডি, মধ্যবর্তী দূরত্ব ডি। আবার এই পাতটা যে সমান্তরাল পাত ধারকের কথা বলছি, এই পাতটা যে মাধ্যমে স্থাপিত সেই মাধ্যমের
পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন, ঠিক আছে। এবং তড়িৎ মধ্যবল কণা বলতে পারি কে। আচ্ছা, তাহলে এই যে পদার্থটা বললাম, এই উভয় পাত্রের মধ্যবর্তী বিভব পার্থক্য সেটাকে আমরা কি বললাম, আমরা ভি দ্বারা সংজ্ঞায়িত করলাম। সুতরাং আমরা একটা সমান্তর পাত্র দেখতে পাচ্ছি যে দুইটা সমান আকৃতি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট পাত পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে বা কাছাকাছি স্থাপন করে আমরা একটা সমান্তর পাত ধারক তৈরি করতে পারি। এবং যেহেতু পাত দ্বয় সমান্তরাল, সমান এবং সমান্তরাল, সুতরাং এদের মধ্যবর্তী যে তড়িৎ বলরেখাগুলো গমন করবে তারা কিন্তু একদম সমান্তরাল হয়ে তড়িৎ বলরেখাগুলো গমন করবে, যার ফলে এই পাত ধারকের মধ্যবর্তী প্রত্যেকটি স্থানে কি বলবো আমরা আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা যাকে বলি, এটি সব সর্বোচ্চ কিন্তু সমান, ঠিক আছে। অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি, সিগমা, ঠিক আছে। সুতরাং আমরা আমরা জানি যে সিগমা ইকুয়াল টু লিখতে পারি কিউ বা এ। এবং আমরা বলছি যে প্রত্যেকটি পাতে সমান পরিমাণ চার্জ আছে, এই পাতেও কিউ পরিমাণ চার্জ আছে আবার এই পাতেও কিউ পরিমাণ চার্জ আছে। সুতরাং এই প্রত্যেক পাতের ক্ষেত্রে চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কিউ বাই এ, এটা আমরা লিখলাম। এখন আমরা এর পূর্ববর্তী ক্লাসে একটা গাণিতিক সূত্র করেছিলাম যে তড়িৎ প্রাবল্য এবং চার্জের তলমাত্রিক ঘনত্ব এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো সেই সম্পর্কটাকে আমরা কিভাবে লিখবো, আমরা বলেছিলাম যে ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, এটা আমরা বলেছিলাম, ঠিক আছে। তাহলে এই সিগমার মানটা আমরা এখানে লিখেছিলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে সিগমার মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে সিগমা সমান কিউ ভাগ এ, তাহলে আমরা কিউ লিখলাম আর নিচে কি লিখলাম, এ লিখলাম, আর আগে তো আমরা এপসাইলন এখানে ছিল আমাদের, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার আমরা জানি যে আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ইডি। এই সূত্রটা কি, এটি হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য এদের মধ্যবর্তী একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে ভি ইকুয়াল টু ইডি, ঠিক আছে। এবার এই সম্পর্ক আমরা জানি, সুতরাং এখানে আমরা ই এর মানটা বসিয়ে দেবো, ই এর মান কোনটা, এটা, অর্থাৎ কিউ বাই এ ইন্টু অ্যাপসাইলন, কিউ বাই এ ইন্টু অ্যাপসাইলন, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ই এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম যে কিউ ইন্টু এ অ্যাপসাইলন, আর এখানে ডি ছিল, ডিটা কিন্তু এখানে রয়ে গেল, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ইডি এবার আমরা লিখলাম। এবার আমরা এর আগের ক্লাসে আমরা করেছিলাম যে ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই সূত্রটা বা সম্পর্কটা কিন্তু তোমরা সবাই জানো। সুতরাং আমরা এই সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটির যে আমরা ধারকত্ব নির্ণয় করবো এখান থেকে, তাহলে কীভাবে করবো, সি ইকুয়াল টু কিউ বাই ভি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে আমরা ভি এর মানটা এখানে পেলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কিউ তো আমরা কিউ জায়গায় রাখলাম এবং ভি এর মান তো এটা, সুতরাং ভি যেহেতু নিচে আছে অর্থাৎ কি আছে, ভাগ আছে, সুতরাং এটা উল্টে যাচ্ছে, তাহলে এপসাইলন নট, এপসাইলন নট নয় শুধু এপসাইলন হবে, তাহলে এপসাইলন এ ডিভাইডেড কি হবে, কিউ ডি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কিউ এবং কিউ কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে, বা আমরা দেখতে পাচ্ছি সি তাহলে কি থাকছে, এখানে কিউ যদি কাটা যাচ্ছে তাহলে এপসাইলন এ ডিভাইডেড ডি, এই মানকে আমরা এখানে পেলাম। তো আশা করছি তোমরা আগের উপরে বুঝতে পেরেছো, তাহলে আমি এর মানে মুছে দিচ্ছি। এবার আমরা দেখি যে সি এর মানটা আমরা কীভাবে আর কি করতে পারি, তাহলে সি ইকুয়াল টু আমরা কি পেলাম, এপসাইলন এ ডিভাইডেড ডি, সর্বশেষে আমরা এই এই সম্পর্কটি পেলাম, ঠিক আছে। তো আমরা একটু আগে বলেছিলাম যে এই পাতটি যে মাধ্যমে স্থাপিত রয়েছে সেই মাধ্যমের ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন এবং তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে কে। সুতরাং তড়িৎ মধ্যমাঙ্কের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে দেখো কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার অনুপাত, এটা আমরা কিন্তু এর আগেও করেছিলাম, সেটা আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে যদি আমরা এপসাইলনের মানটা বের করি, অর্থাৎ মাধ্যমের ভেদন যোগ্যতার মানটা বের করি, তাহলে আমরা জানি এটা ক্রস গুণ করি এপসাইলন নট, এপসাইলন নট কি হবে, এপসাইলন নট কে হবে, এই যে এপসাইলন নটের এই মানটা আমরা পেলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা কি পেলাম, সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ বাই ডি, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমরা আমাদের মূলত অর্থাৎ সর্বশেষ আমরা যেটি পেলাম, এটি হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, ঠিক আছে। সমান্তরাল পাত ধারক যদি আমরা আমাদের পরীক্ষায় আসে, তাহলে এখানে ধারকত্বের রাশিমালাটা কেমন হবে আমরা এই সূত্রের মাধ্যমে জানতে পারি। এখান থেকে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাটা নির্ণয় করতে পারি বা ধারকত্ব বের করতে পারি। যদি বলা হয় যে দুটি পাত দেওয়া আছে, এই পাত দুটির ক্ষেত্রফল আছে, তারপর কি কি আছে, পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এই সূত্রটি ব্যবহার করে ধারকত্ব নির্ণয় করতে পারি। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে।
পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।